না আলহামদুলিল্লাহ ভালো ভাই, একটু ফ্রাস্ট্রেশন মনে হচ্ছিল ব্যাটিং করার সময়, ব্যাটও ছুড়ে মারলে দেখলাম আপনার ব্যাটিংটা নিয়ে দিল। না আসলে আমার কাছে, আমি যে কোনো টিমে যখন খেলি আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট থাকে টিমের জন্য উইনিং কন্ট্রিবিউট করা, কারণ আমার কাছে 100 বা 50টা অনেক বেশি ইম্পর্টেন্ট না। আমার কাছে মনে হয় যে ভাইটাল সময় টিমের জন্য 10 রান 20 রান বা পিছন থেকে কিপিং করে বা রান সেভ করে যতটুকু উইনিং কন্ট্রিবিউট করা যায় ওইটাই ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যেহেতু লাস্ট 2টা ম্যাচ আমরা হেরেছি, তো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট চিটাংয়ের এই ফেসটা। তো অবশ্যই অ্যাজ এ টিম হিসাবে আমরা চাইব যে টিম হিসাবে টিমের যতটুকু দরকার হয় সেইটুকু পারফর্ম করে যাতে উইনিং ট্র্যাকে আমরা ফিরতে পারি। তো আমার কাছে মনে হয় যে প্র্যাকটিসে আমরা ওইটাই সবাই চেষ্টা করতেছি যাতে আমাদের 100%টা প্র্যাকটিস দিতে পারি এবং ম্যাচে ওইটার এক্সিকিউশনটা করতে পারি। না অবশ্যই ডেফিনেটলি দেখেন আমাদের টিমে হচ্ছে যদি ধরি 8টা থেকে 9টা ব্যাটসম্যান আছে, তো আমাদের কাছে মনে হয় ব্যাটিং আমাদের একটা মূল ভরসার জায়গা। তো অবশ্যই আমরা মিরপুরে লাস্ট যে 3টা ম্যাচ হয়েছে ওইভাবে ব্যাটিং ইউনিট হিসেবে কিছু করতে পারিনি, বাট আমার কাছে মনে হয় যে এটা খুব বড় অপরচুনিটি যে এমন উইকেটে খেলা হবে, তো এইখান থেকে যাতে আমরা আমাদের রিদমটায় আসতে পারি। এই বিপিএল শেষে আমাদের 2টা হোয়াইট বলের সিরিজ আফগানিস্তানের সাথে, তো হোয়াইট বলে যেহেতু টানা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন আপনারা, এটা আমাদের আপকামিং সিরিজে কতটা কাজে লাগতে পারে ওয়ানডে এবং টি-টোয়েন্টি? না অবশ্যই আপনি দেখবেন যে বিপিএল হলে প্রতি বছরই কিন্তু আমরা যে জিনিসটা হয় যে বাইরের অনেক প্লেয়ার এসে খেলতেছে এবং আমরা একসাথে খেলতেছি, এবং আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল লেভেলের যে হাই ইন্টেন্সিটিটা থাকে এটা বিপিএলে পাওয়া যায়। তো অবশ্যই এটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আমার কাছে মনে হয় যে যেহেতু সামনে এই বছরটা পুরোটাই ন্যাশনাল টিমের অনেক বেশি খেলা আছে, হোয়াইট বল বলেন বা রেড বল বলেন যেটাই বলেন, তো আমার কাছে মনে হয় যে অবশ্যই যেহেতু এটার পরেই ওডিআই এবং টি টোয়েন্টি সিরিজ, তো এইখান থেকে আমার কাছে মনে হয় যে সবাই যাতে আমাদের যতটুকু কনফিডেন্ট বিল্ড আপ করা যায় এটা করে যদি আমরা যেতে পারি, আমার কাছে মনে হয় যে আফগানিস্তান সিরিজ আমাদের জন্য অনেক ভালো হবে। যেহেতু মুজিবুর রহমান আপনাদের অপোনেন্ট টিমে থাকবে, তো তাকে আপনারা টিমে পাচ্ছেন, তো স্পেশালি তার দিকে চোখ থাকবে কি না, তার বোলিং বা অবশ্যই ডেফিনেটলি যাবো যাতে নেটে বেশি বেশি খেলা যায়, তাহলে হয়তো আমাদের ব্যাটসম্যান যারা আছে হয়তো এরপরে যে সিরিজে যারা থাকবে তাদের জন্য অনেকটা মানে অনেকটা ইজি হবে ঠিক করতে পারলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।